प्राध्यापक ओम प्रकाश मिश्राले उत्तर बंगाल विश्वविद्यालयको उपकुलपतिको जिम्मेवारी बिहिबारदेखि सम्हालेका छन्। राज्यको शिक्षा विभागले बुधबार राति जारी गरेको एक अधिसूचना मार्फत प्राध्यापक मिश्रालाई विश्वविद्यालयको उपकुलपतिमा नियुक्ति गरिएको हो। नियमित उपकुलपतिको नियुक्ति नभइन्जेलका लागि उनले 3 महिना उपकुलपतिको पदभार सम्हाल्ने छन्। उनलाई दार्जिलिङको हिल युनिभर्सिटीको पनि 3 महिनाकै लागि पदभार दिइएको छ। उत्तर बंगाल विश्वविद्यालयका नव नियुक्त उपकुलपति प्राध्यापक मिश्राले दोहोरो जिम्मेवारी पाएपछि बिहिबार बिहान उत्तर बंगाल विश्वविद्यालय गएका थिए। प्राध्यापक मिश्रा जादवपुर विश्वविद्यालयमा अन्तर्राष्ट्रिय सम्बन्धका प्राध्यापक हुन्। स्मरण रहोस्, उत्तर बंगाल विश्वविद्यालयका उपकुलपति सुबिरेश भट्टाचार्यलाई अनियमितता गरेको आरोपमा सीबीआईले पक्राउ गरेको छ। यसर्थ उक्त पदमा प्राध्यापक मिश्रालाई नियुक्ति गरिएको हो। बिहिबार प्राध्यापक मिश्रालाई विश्वविद्यालयका रेजिस्ट्रार लगायत विभिन्न विभागका प्राध्यापक र अन्य पदाधिकारीहरूले उनको स्वागत गरेका थिए। विद्यालय छात्र हामी এই বিশ্ববিদ্যালয়ের গৌরবেই আর কি আমরা আমাদের মতো করে ছোট করে গৌরবান্বিত এবং সেটাকে ঊর্ধ্বে তুলে ধরা আমাদের সবাই যারা আমাদের শিক্ষক কলিগরা রয়েছেন আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব। আর গতকাল নিয়ে আমি কিছু বলতে চাই না, আজকে নিয়ে কিছু বলতে চাই, আগামী কাল নিয়ে বলতে পারব। স্যার, আমাদেরকে তো চলতে হয় গতকাল নিয়েই, চলতে একটা কালের স্রোত থাকে, সেখানে গতকাল যেরকম সঙ্গে নিয়ে চলতে হয়। অন্য অন্য কোনো ব্যক্তিত্ব, অন্য কোনো পদাধিকারী, তার সম্পর্কে কোনো কিছু বলা আমার পক্ষে সমীচীন নয় এবং সেই জন্য আমি সে নিয়ে কোনো মন্তব্য করতে পারব না। আজকে কিছুক্ষণ আগেই উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছি এবং এটাও আপনাদেরকেও জানাতে চাই আর কিছুক্ষণের মধ্যে ঘোষণাও করব যে এই দায়িত্ব নির্বাহের চলাকালীন সময় আমার আর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে কোনো সংস্পর্শ থাকবে না। আমি কোনো অফিস বিয়ারার বা পোস্ট পজিশনে থাকব না। পলিটিক্যাল প্রসেসেসের পার্ট বা পলিটিক্যাল রোলের পার্টটা আমি আর নির্বাহ করব না, এটা স্থিরীকৃত হয়েছে। তবে পাশাপাশি এটাও বলে রাখি, আমি রাজনীতির ছাত্র এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং তার বয়স 18 বছর বয়স থেকে। আর আমি যখন ছাত্র ছিলাম তো কলেজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, আবার পাশাপাশি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট ছিলাম। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 34 বছর ধরে প্রফেসর, কিন্তু আমি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যুক্ত থেকেছি। আজকে যে যখন আমি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছি, আমার মনে হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য আছে আর যেই সম্ভাবনা আছে আর সেটাকে সামনে রেখে আমার যারা অধ্যাপক বন্ধুরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন এবং যে গ্রেটার কমিউনিটি ইনক্লুডিং আমাদের যে গ্লোবাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, তারা সবাই কন্ট্রিবিউট করে আর কি আগামী দিনের রূপরেখা তৈরি করবেন, কিছু উদ্যোগ আমরা গ্রহণ করব। তবে এটা দিস ইজ টু আর্লি স্টেজ এবং এই বিষয়ে আমার এখনই কোনো বক্তব্য রাখা আর কি সমীচীন হবে না, আর সেটা আর কি হয়তো প্রয়োজনীয় নেই। কিছুদিন পরে আমরা এইসব নিয়ে চিন্তা ভাবনা করব, অতি অবশ্যই আপনাদের সাথে কথা হবে। দেখুন, যে কোনো বিশ্ববিদ্যালয় তার গঠন, তার প্রসার, তার সম্প্রসারণ একটা অনেক সময়ের ব্যাপার, সব ক্ষেত্রেই দেখা গেছে। যদি বিশ্ববিদ্যালয়গুলি ইতিহাস যদি দেখা যায়, সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সেটা অনেকটাই প্রযোজ্য। আর আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কেও বলতে পারি যে তাই আমাদের জিন সাহেবরা বলে দিতে পারবেন যে এখানে আর কি যেমন কি সায়েন্স টেকনোলজির অনেক নতুন ফ্রন্টিয়ার অনেক পরে যুক্ত হয়েছে, ঠিক তেমনিভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর যেখানে আমি যুক্ত, সেই 1920-এ যাত্রা শুরু হয়েছে, তারপর গঠন হয়েছে বিশ্ববিদ্যালয় 1955 সালে। এরকম তো এখানে দার্জিলিং হিলস ইউনিভার্সিটি যে কনসেপ্ট, যেটা আইডিয়া, যেটা ভিশন, সেটা দারুণ এবং সেটা আগামী দিনে একটা বড় রকমের ভূমিকা গ্রহণ প্রতিপালন করবে,
অসুবিধার জায়গাটা হচ্ছে যে এখন এটা দিস ইজ আর্লি ডেজ, খুবই আর্লি ডেজ, আর অন্যান্যদের তুলনায় প্রোগ্রেসগুলি আমাদের এখন প্রচুর বিশ্ববিদ্যালয় হচ্ছে, সব বিশ্ববিদ্যালয় কিন্তু এক একটা স্টেজে রয়েছে, মানে ডেভেলপমেন্টের এক একটা স্টেজে রয়েছে। তবে এটাও ঠিক যে আমরা সেই সবাই সেটাকে ত্বরান্বিত করবার চেষ্টা করব, নানা রকম বাধা অন্তরায় রয়েছে, সেই বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাই না, কিন্তু সেগুলিকে অতিক্রম করে কীভাবে দেখা যায়।